আসসালামু আলাইকুম, ডাক বিডি আইটি সলিউশন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ বেসিক্যালি একটা ল্যাপটপের ছোটোখাটো রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আশা রাখি আপনাদের এই ভিডিওতে অনেক ইনফরমেটিভ হবে এবং অনেক ইনফরমেশন পাবেন। তো ইউজ ল্যাপটপ আপনাদের ব্যবহারের ক্ষেত্রে এবং ইউজ ল্যাপটপ কেনার ক্ষেত্রে আপনাদের অনেক রকম গাইড ভিডিও আপনারা পেয়েছেন। আমার 6 মাসের ইউজ যে ল্যাপটপটা, এই ল্যাপটপটা আমি 6 মাস যাবৎ ইউজ করেছি এবং 6 মাসে আমার এই ল্যাপটপে কেমন ফিডব্যাক পেয়েছি আমি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করতেছি। এবং অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে এই ল্যাপটপ কেমন সাপোর্ট দিবে, বা আপনাদের সাধারণত যারা ফ্রিল্যান্সার বা ফটোশপের কিছু কাজ করেন, ইলাস্ট্রেটরের কিছু কাজ করেন, এই কাজগুলো আসলে এই ল্যাপটপগুলাই কেমন ফিডব্যাক দিবে আসুন আমরা জানি। তো আমি 6 মাস যাবৎ এই ল্যাপটপটি আমি ইউজ করে আসছি। এটা হচ্ছে এসপির একটা ল্যাপটপ, SP G6। তো SP G6 এই ল্যাপটপটি আসলে আমাদের SP G6 এই ল্যাপটপটি আমাকে কেমন সাপোর্ট দিছে আসুন আমরা জানি। এর স্পেসিফিক কি আছে এবং এর প্রাইস কেমন আমরা আসুন জানি। আমার এই ল্যাপটপটির মডেল হচ্ছে HP Elite Duo 840G6। এটা আসলে প্রসেসর হিসেবে Core i5 8th generation-এর প্রসেসর আছে এবং এটাতে 14 ইঞ্চি ফুল HD ডিসপ্লে আছে। এটা আসলে বেসিক্যালি ফ্রিল্যান্সারের জন্য খুবই ভালো একটি ল্যাপটপ হবে এবং এই ল্যাপটপটি আসলে ফ্রিল্যান্সার যারা আছেন, টুকটাক যারা ফ্রি ফায়ারের মতো ছোটোখাটো এই গেমগুলা এই ল্যাপটপে খেলা যাবে। তো এই ল্যাপটপ হচ্ছে Core i5 8th generation। এটা আসলে ইউ সিরিজের প্রসেসর, অর্থাৎ ল্যাপটপে যে গেমিং সিরিজ, অর্থাৎ Core i5 গেমিং সিরিজ যে ল্যাপটপগুলো আছে সেই ল্যাপটপগুলোর আসলে এই প্রসেসরটা, এই ল্যাপটপে এই প্রসেসরটা দেয় নাই। এটা Core i5 8265U, অর্থাৎ এটা ইউ সিরিজের প্রসেসর। এটার বেস্ট যে কুলাক আছে, কুলাক হচ্ছে 1.60 Hz থেকে আপনার বুস্ট কুলার 3.90 GHz পর্যন্ত এটা ক্লক স্পিড হয়। এটা 1920x1080 pixel-এর, এটা ফুল HD প্লাস ডিসপ্লে। তো ডিসপ্লেটি আসলে ব্যাকলাইট ডিসপ্লে। এটাতে আছে আপনার 8GB RAM, DDR4 এর 8GB RAM আছে, 2400 বাজের। স্টোরেজ হিসেবে এই ল্যাপটপে আছে 512GB আছে, 256GB আছে। তো 256GB না নেওয়াটাই বেটার, 512GB SSD আছে, তো 512GB নেওয়াটাই বেটার হবে। এবং ইন্টেলের যে গ্রাফিক্স IGPU, যেটা ইন্টেল USD গ্রাফিক্স 620 আছে, ব্যাটারি আছে 3 সেলের ব্যাটারি। তো এটা অ্যাডাপ্টার নিয়ে যদি কথা বলা হয় তাহলে 64W-এর একটা অ্যাডাপ্টার দেওয়া আছে, বেঙ্গলোপসেনের ডুয়েল স্টিরিও স্পিকার, 3 মাল্টি অ্যারে মাইক্রোফোন আছে, অর্থাৎ এর স্পিকারটার মানটাও ভালো আছে এবং অ্যারে মাইক্রোফোন, 3 মাল্টি অ্যারে মাইক্রোফোন, মাইক্রোফোনটাও ভালো আছে। ওয়েবক্যাম যদি বলতে হয় তাহলে 720 পিক্সেলের একটা ওয়েব ক্যামেরা পাবো আমরা, HP প্রিমিয়াম কোলাবোরেশন কিবোর্ড, ল্যাপটপে ব্লুটুথ 5.0 আছে। এই ল্যাপটপে USB সম্পর্কে যদি বলতে হয় তো ফুল সাইজ দুইটা USB টাইপ এ আছে, Gen 3.1 চার্জও করতে পারবেন। Gen 3.1 আসলে USB টাইপ সি থান্ডারবোর্ট আছে একটা, আর যে 45 কেবল পোর্ট আছে একটা, HDMI পোর্ট আছে একটা, যা ভার্সনের 1.4 ভার্সনের HDMI পোর্ট আছে একটা, আর একটা হেডফোন জ্যাক আছে, যেটা হেডফোন এবং মাইক্রোফোন কম্বো দুটোই একটা ফোটেই কাজ করে। এটাতে আপনি র্যাম, এক্সটার্নাল র্যাম স্লট আছে এবং এই র্যাম আপনি আপগ্রেড করতে পারবেন, আপ টু 32GB পর্যন্ত আপনি আপগ্রেড করতে পারবেন। এই ল্যাপটপের স্লট একটা ফাঁকা আছে, র্যামের স্লট ফাঁকা আছে, আপনারা চাইলে র্যাম বাড়াইতে পারবেন। ওয়েট নিয়ে যদি কথা বলতে হয়, ওয়েটটি হচ্ছে 1 kg 780 g, ক্যারি করার জন্য ল্যাপটপটি খুবই ভালো হবে। তো এই ল্যাপটপের ব্যাপারে যদি বলতে হয়, আসলে এই ল্যাপটপটা ব্যবহার করে আপনারা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং ল্যাপটপে আপনার স্মুথলি ফটোশপ, ইলাস্ট্রেটর এবং প্রিমিয়ার প্রোর মতো ভারী ভারী সফটওয়্যার এই ল্যাপটপে চালাইতে পারবেন। এই ল্যাপটপটা যদিও Core i5 8th generation-এর লোয়েস্ট প্রসেসর, এটা আসলে হাই পারফরমেন্সের কোনো প্রসেসর না, এটা ল্যাপটপের ইউ সিরিজের প্রসেসর। সবথেকে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে এর ডিসপ্লেটা, এই ডিসপ্লেটা ব্যাকলাইট ডিসপ্লে, LED ফুল HD ডিসপ্লে, ডিসপ্লেটা খুবই ভালো ডিসপ্লে। এই ডিসপ্লেতে 100% sRGB কালার সাপোর্ট করে। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হন, প্রাথমিক পর্যায়ে এই ল্যাপটপ দিয়ে আপনি প্রিমিয়ার প্রোতে ভালোভাবে স্মুথলি 1080 পিক্সেলের ভিডিও এডিটিং করতে পারবেন
এবং ফটোশপে যদি কাজ করতে চান অবশ্যই ফটোশপে স্মুথলি এবং ইলাস্ট্রেটরে যদি ডিজাইন করতে চান ইলাস্ট্রেটরে খুব ভালো ভালো মানের ডিজাইন এতে করতে পারবেন এবং এটাতে আমি ইলাস্ট্রেটর ফটোশপ প্রিমিয়ার প্রো চালিয়ে দেখেছি খুবই স্মুথলি চলে এবং এতে কোনো প্যারা দেয় না যদি আপনি প্রিমিয়ার প্রোতে 4K এডিট করেন তাও চলবে তবে একটু ল্যাগের দেখা পাবেন একটু না ভালো মানের ল্যাগের দেখা পাবেন এবং ল্যাগগুলো তখন চোখে পড়বে কিন্তু 1080 pixel যদি আপনার আউটপুট বলেন বা প্লেব্যাক বলেন বা কালার গ্রেডিং বা সাউন্ড নিয়ে যদি কোনো কাজ করেন কোনো প্রকার 1080 pixel কোনো ভিডিওতেই আপনি ল্যাগ বা হ্যাঙের দেখা পাবেন না কোনো লেটেন্সি পাবেন না খুবই সুন্দর তো বেসিক লেভেলে যারা কাজবাজ প্রথম পর্যায়ে শুরু করতে চান এই ল্যাপটপ দিয়েই সম্ভব সমস্ত বাংলাদেশের 64 জেলায় সেকেন্ড হ্যান্ড যে কোনো ল্যাপটপের দোকানে এটা আপনি পাবেন 35,000 33,000 এবং 32,000 কোনো কোনো জায়গায় 30,000 পাবেন তো 30,000 টাকা বাজেটে আপনার G6 এলিটবুক HP এলিটবুক G6 ল্যাপটপটি অনেক সুন্দর 4i5 8 জেনারেশনের আপনার 16 GB র্যাম 512 GB SSD RAM চাইলে আপনি আরও বাড়াইতে পারবেন কোনো সমস্যা নাই আমি মনে করি G6 ল্যাপটপ আপনি যদি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কেনেন তো এরকম সুন্দর একটা লুকিং পাবেন এবং খুবই স্লিম বডি আপনারা যদি Core i7 8th generation নেন তাহলে 2,000 টাকা আপডাউন এখানে বেশি কোনো আপডাউন থাকছে না আমি চাইবো আপনারা যদি এই ল্যাপটপটি ক্রয় করেন সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে অর্থাৎ সেকেন্ড হ্যান্ড দোকান থেকে তো ইউজ হিসাবে যদি আপনি কেনেন বাইরের দেশে আসলে এগুলা ইউজ কীভাবে ইউজ আমি জানি না তবে আমি এ 6 মাস চালিয়ে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেছি এবং আমার কোনো কাজে এটাতে আমার প্যারা দেয় নাই আমি স্মুথলি এই কাজগুলো আমি করতে পেরেছি ভিডিও এডিটিং বলেন ফটোশপ বলেন ইলাস্ট্রেটর বলেন এবং ছোটোখাটো যত ডিজাইনের কাজগুলো বলেন সব কাজগুলোই আমার নিমিষে হ্যান্ডেল করে দিয়েছে এই ল্যাপটপটি এটা G6 ল্যাপটপ এটা আমারটা হচ্ছে G6 Core i7 8 জেনারেশনের 16 GB র্যাম 512 GB SSD তো এটা যদি আপনারা নেন তাহলে 37,000-37,500 টাকা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ শপ থেকে আপনারা কিনতে পারবেন মনে আশা করেন যে এটা বাজেট কম আছে এবং সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ প্রয়োজন তাহলে এই G6 ল্যাপটপটি নিতে পারেন HP ব্র্যান্ডের G6 ল্যাপটপ তো HP এই ল্যাপটপটি আসলে সব পেসারই এই ল্যাপটপে বিদ্যমান এই ল্যাপটপটি আসলে যতগুলো পোর্ট দরকার এই থান্ডারবোর্ড থেকে ল্যাপটপের চার্জও দিতে পারবেন এবং 5 Gbps পার সেকেন্ড ডাটা ট্রান্সফার করতে পারবেন এই থান্ডারবোর্ড দিয়ে অর্থাৎ Type-C পোর্টস এন্ড বাটন সবগুলাই অ্যাভেলেবেল আছে এবং এটা 65W এর অ্যাডাপ্টার আছে খুব দ্রুত চার্জও হয়ে যায় মিনিমাম 3 ঘন্টা থাকবে আমি আসলে 4 ঘন্টা 4.5 ঘন্টাও পেয়েছি যখন ফটোশপ অথবা ইলাস্ট্রেটর অথবা প্রিমিয়ার প্রো সফটওয়্যারে কোনো কাজ করতে গিয়েছি 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো ব্যাকআপ দিয়েছে আপনারা চাইলে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে আপনি এই HP G6 এলিটবুক 840 G6 এই মডেলটি কিনতে পারেন দুটোর যে কোনো একটা নিতে পারেন নিয়ে আপনি যদি এক হাতে ইউজ করেন খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবেন এই ল্যাপটপগুলো আপনারা খুব স্বাচ্ছন্দ্যভাবে চালাইতে পারবেন টুকটাক সমস্ত কাজ এই ল্যাপটপে আপনাকে সাপোর্ট দিয়ে যাবে তোমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সম্ভব হলে শেয়ার করবেন সবাইকে সুস্থ কামনা আশা রেখে আল্লাহ হাফেজ।